কি মিথ্যা কথা বলছেন কি তাই? হ্যাঁ, ভগবান সম্পর্কে মানুষ চিন্তা করে না যে ভগবান আমাকে পশু শরীর না দিয়ে মানব শরীরটা কেন দিয়েছে, খাদ্য গুণ বংশবিস্তার ঘুমানো আর মলত্যাগ করার জন্য। তাহলে এই চারটা কাজ করার জন্য আপনি বলেন কয় কোটি টাকা লাগবে আপনাকে দেওয়া হবে? এই চারটা কাজ আপনি সুন্দরভাবে করেন কিন্তু আপনাকে সিউরিটি দিতে হবে না, কয়েক কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে, আপনাকে সিউরিটি দিতে হবে যে আপনি 5000 বছর বেঁচে থাকবেন, আর কোনো অভাব থাকবে না, ওষুধপত্র যদি ভারতবর্ষে 20টা বাড়ি বানাই দিতে বাড়ি বানাই দেবো, ব্যাংকে কয়েক কোটি টাকা দিয়ে দেবো, ওষুধের গোডাউন খুলে দেবো, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে 5000 বছর। বাঁচতে পারবেন 2000 বছর, 1000 বছর, 500 বছর, 200 বছর, 150 বছর? সব তো না হচ্ছে, তাহলে হা কোনটা? তাহলে কয় বছরের মস্তানি? এই জন্য আমরা মস্তানি ছাড়ে দিছি। আমরা পুলিশ হচ্ছি দিনের বেলা মস্তানি করার মানুষ ছিলাম, আমরা রিভলভার সব ফেলে দেওয়া হয়েছে, ছুড়ে ফেলে দিয়েছি, বুঝে গেছি। আর ওইটা বুঝেছিলাম যেদিন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 দিন অজ্ঞান হয়ে পড়েছে, আমার কোনো জ্ঞানই ছিল না, 3 মাস ছিলাম বিছানায় পড়ে, বাড়িতে বেতন দিয়ে গেছে তখন আমার, তখন আমার হোদ আসলো। আর আগে বলতো যে স্কুল থেকে দিঘা, না দিঘা টিকে এখন নেবো না, পুলিশের চাকরি পাওয়া যাবে না। ওই ধাক্কা খাওয়া পরে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি যে আমি তো মরেই গেছিলাম, লোকটা মরে গেলে তো আমার তাহলে দীক্ষাই নেওয়া হতো না, আর দীক্ষা না নিয়ে যদি সৎগুরুদেবের কাছে দীক্ষা না হয়, গুরুদেব কিন্তু অনেক আছে যারা তার কাছে দীক্ষাও নেওয়া যাবে না, সৎ গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে। যে ওই দীক্ষা যদি না হয় তাহলে আমার মানব জীবনটা যে ভগবান দিল কৃপা করে, পশু শরীর দেয়নি, এই শরীরটা ভগবান তার সমস্ত করুণা উজাড় করে মাতৃ জঠরে বানিয়েছে। কুকুরের তো ভাই মাথা চোখ কান আছে নাই, তা আমাদেরটা এত সুন্দর করে বানালো তিনি ভগবানের অনুকরণে, ওইরকম অত সুন্দর নয় কিন্তু ওরকম অনুকরণে করেছে, দ্বিভুজ, দুইটা হাত, দুইটা পা, ভগবানের মতোই তো। এই যে ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা দেখেন আপনারা, এরকমই তো আমাদের শরীর, ভগবানের অনুকরণে তিনি দান করলেন। হ্যাঁ, দুর্লভ মানব দেহ, দেবদেবীদেরও দুর্লভ, দেবদেবীরা স্বর্গে বাস করে, 90 লক্ষ বছর সর্বসুখ ভোগ করেছে, তখন তারা চিন্তা করছে 8-10 লক্ষ বছর পরে মৃত্যু হবে, মৃত্যু হলে তো আত্মার মৃত্যু নাই, ওরা জানে, গীতা বের করে পড়ছে, এই আত্মাটা তো আবার পৃথিবীতে আসবে স্বর্গ থেকে, ক্ষীণ পুণ্যে মর্ত্যলোকম বিশ্রান্তি, 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছে ভগবান, ক্ষীণ পুণ্যে মর্ত্যলোকম পৃথিবীতে ফিরে আসবে, মর্ত্যলোক মানে যেখানে মৃত্যু হয়, দেবতাদের মাথা খারাপ হয়ে গেছে, তাহলে আত্মা যদি পৃথিবীতে যায় কি আবার মানব দেহ পাবে? বারবার দেহ লাভ করছে আত্মা, এই যে মরে গেছে পিতা আবার দেহ পাবে তো, আবার দেহ লাভ করবে, দেখতে পাচ্ছি না আমরা। অনেকে বলছে যে বিশ্বাস হচ্ছে না, একটা দেহ লাভ করা দেখেন না আত্মা কীভাবে দেহ লাভ করে, আমরা একজনকে দেখাইছিলাম আত্মা কীভাবে দেহ লাভ করে, শুয়োপোকা দেখেছেন? শুয়োপোকা আর প্রজাপতি কি এক না আলাদা জাতি? শুয়োপোকা আর প্রজাপতি, আচা পোকা দেখেন নাই, গায়ে শুং থাকে না, ওটাকে শুয়োপোকা বলা হয়, শুং আছে, শুং গায়ে লাগলে চুকে না, তো শুয়োপোকা আর প্রজাপতি কি এক না আলাদা জাতি? তো এইবার শোনেন কীভাবে আত্মা এক দেহ থেকে আরেক দেহ পাল্টায় কীভাবে, এবার উদাহরণটা দিচ্ছি। শুয়োপোকা মানে আচা পোকা তার মুখ দিয়ে লালা বানায়, লালা দিয়ে একটা গুটি বানায়, ওই গুটির ভেতরে শুয়োপোকা ঢোকে, গুটির মুখটা বন্ধ করে দেয়, আর 6-7 মাস পরে গুটি ভেঙে বেরিয়ে আসে রঙিন প্রজাপতি। শুয়োপোকার আত্মাটাই প্রজাপতির দেহ ধারণ করেছে, আর এই ফলের মধ্যে গুটির মধ্যে পড়ে থাকে শুয়োপোকার দেহের বর্জিত ফল, আত্মা কিন্তু একটাই, কোথায় শুয়োপোকা আর কোথায় প্রজাপতি, ফুল থেকে ফুলে, ফুলের রঙিন ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, আর শুয়োপোকা দেখলে আমাদের গা এরকম করে উঠছে, আর প্রজাপতি দেখলে ধরতে ইচ্ছা করছে, হরে কৃষ্ণ। আত্মাটা তো একটাই, দেহ পাল্টালো না, ঠিক সেরকম আমাদের মৃত্যুর পরে আমাদের কর্ম অনুসারে জলের দেহ পেতে পারে, বৃক্ষ শরীর পেতে পারে, যে সমস্ত মানুষ বেশি স্ত্রী এবং পুরুষের সঙ্গ করে, নারী সঙ্গ বা পুরুষের সঙ্গ কামার্ত, তাদের গাছের দেহ পেতে পারে, উলঙ্গ অবস্থায় থাক, ঝড় বৃষ্টি রোদ্র মাথায় নেই, নড়াচড়া করতে পারবে না, কি কষ্ট, ওই যে কেটে যদি টুকরো টুকরো করে তার চিৎকার করতে পারবে না, শুকিয়ে মরে গেলে জলও চাইতে পারবে, পারবে? দেখুন গাছের শরীর পাবে, জলের শরীর সব থেকে খারাপ, জলের জীব সব খায়, খায় না মাছ সব খায় না, দেখেন পুকুরের জলে ফেলে নাড়ি ভুড়ি পচা মচা যা দিবেন মাগুর মাছ সব খায়, ওই জন্য মাছ খাওয়া একেবারে নিষেধ,
অনেকে কালে আমাদের বলে তিন দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন, আমরা তো বিজ্ঞানটা জেনে ছেড়েছি ভাই, ভাতকে অন্ন বলছি, ভাতও বলি আমরা, অন্ন বলি, ওরকম ব্যাপার না, দুটাই বলি। হ্যাঁ, জলের জীব সব থেকে খারাপ, জল থেকে উঠে গাছ হয়, তারপরে আত্মাটা গাছের শরীরে ভ্রমণ করে, করতে করতে লক্ষ লক্ষ বছর পরে গাছের শরীর থেকে আত্মাটা আরেকটু নড়াচড়া করা শরীর পায়, কৃমিকীটের শরীর, 11 লক্ষ প্রজাতির কৃমিকীট আছে, তারপরে সেই কৃমিকীটের শরীরে ভ্রমণ শেষ হলে তারপরে তাকে পাখির শরীর দেওয়া হয়, সেই আত্মাটা তখন পাখির শরীর থেকে বেরিয়ে তারপরে সে পায় পশু শরীর, তারপরে লাস্টে সবার শেষে ভগবান কৃপা করে তাকে মানব শরীর দেয়। এই জন্য দেবতারা স্বর্গে বলছে যে ওই মানব শরীর দুর্লভ, বহুদিন পরে মানব শরীর পাওয়া যায়, আর তাকে দেয় ভগবান মানব শরীর, কিন্তু চট করে দেয় না। তা আমরা বহু বহু জন্মের পরে এই মানব শরীর পেয়েছি, এটা আমাদের সুবর্ণ সুযোগ। দেবতারা বলছে হে ভগবান, আমাদের মৃত্যু হলে স্বর্গ থেকে পৃথিবীতে পতন ঘটবে, তা আমরা 10 লক্ষ বছর আর স্বর্গসুখ ভোগ করবো না, কৃপা করে আমরা 10 লক্ষ বছরের স্বর্গসুখ ভোগের যে জিনিসপত্র সব নিয়ে এসেছি প্যাকেট করে, আপনি এগুলো নেন, আর এর বিনিময়ে আমাদের যখন মৃত্যু হবে আত্মাটাকে মনুষ্য দেহ দান করবে, এবং ভারতবর্ষের মাটিতে। আমরা কোন মাটিতে মনুষ্য দেহ পেয়েছি, কে বেশি ভাগ্যবান, দেবতারা না আমরা? কে বেশি ভাগ্যবান? আমরা। ভগবান বলছে কেন তোমরা মনুষ্য দেহ দেবে আর মানুষেরা যে তোমাদের পূজা করছে? ভগবান আবার বলছে দেবতাগুলো, দেবতারা হাসে আর বলে কি এই সমস্ত মূর্খ মানুষ জানে না যে আমরা দেবদেবীরা আপনার চাকর, হরে কৃষ্ণ। যে ওই মূর্খগুলা জাগতিক লাভের আশায়, লক্ষ্মী দেবী বলছে ধনের আশায় আমার পূজা করে, সরস্বতী দেবী বলছে যে বিদ্যার আশায় আমার পূজা করে, আর কালী দুর্গা বলছে শক্তি লাভের আশায় আমার পূজা করে। আমরা যে কোনো কিছুই করতে পারি না আপনার সাহায্য ব্যতীত, আমরা যে আপনার দাস দাসী, চাকর চাকরানি, ভৃত্য, এইগুলো মূর্খ মানুষগুলো জানে না, তাই তারা আমাদের পূজা করে। তো তোমাদের পূজা করে এরা কি করে? বলছে এরা কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায়। হরে কৃষ্ণ, পার হওয়া যাবে? বলছে এরা তুষ থেকে চাল বের করতে যায়, তুষ থেকে চাল বেরোবে? দেবতারা বলছে ভগবানকে, বলছে আর কি করছে? বলছে আপনাকে বাদ দিয়ে, হে ভগবান আপনি সর্বশক্তিমান, আপনাকে বাদ দিয়ে যখন আমাদের মতো ক্ষুদ্র তুচ্ছ দেবতার পূজা করছে, এরা নিজের জন্মদাতা মাকে পরিত্যাগ করছে, করে কি করছে বুঝে, রক্ত পিপাসু পিশাচের আশ্রয় গ্রহণ করছে। দেবতারা নিজেদেরকে ভগবানের কাছে বলছে আমরা কুকুরের মতো, আপনার কাছে তুষের মতো আর পিশাচের মতো, আমাদের পূজায় আমাদের যখন পূজা করে কোনো মানুষ, তখন আমরা সন্তুষ্ট হয়ে সেই মানুষকে যে বর দিতে চাই সেই বরটা আমরা আপনার কাছেই চেয়ে নিই। বলছে আমরা সব কিছুর জন্য আপনার উপর নির্ভরশীল, আর আপনার পূজা যদি কোনো মানুষ করে সেই মানুষকে আমরা প্রণাম করি স্বর্গ থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। স্বর্গের নায়ক দেবরাজ ইন্দ্র সে ঘোষণা দিচ্ছে, বলছে কোনো মানুষ যদি একাদশী ব্রত পালন করবে, দেবতাদের সব দেবতাদের ডাইরেকশন দিচ্ছে, তাহলে তোমরা যে মানুষ পৃথিবীতে একাদশী ব্রত পালন করবে নিষ্ঠার সঙ্গে, সব দেবতারা সেদিন ওই মানুষকে তোমরা স্বর্গ থেকে প্রণাম জানাবে। সারাদিনে 5 বার প্রণাম জানাবে দেবতাদেরকে, দেবতাদেরকে নির্দেশ দিচ্ছে দেবতাদের নায়ক। তাহলে কৃষ্ণ ভক্তি যখন আমরা করব, বলছে শ্রাদ্ধ অনুষ্ঠানেরও দরকার নেই, আর বলছে কৃষ্ণ ভক্তদের লক্ষণ কি এটা বলে শেষ দিচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের লক্ষণটা বলে শেষ দেব, লক্ষণে একটা শ্লোকে বলছে যশ অস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বগুণই তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্যকুত মহৎগুণা মনের অথন অসতি ধাবত বহি। বলছে যারা ভগবানের নিষ্ঠাবান ভক্ত, অকিঞ্চন নিষ্কিঞ্চন ভক্ত, 33 কোটি দেবতাদের সমস্ত গুণাবলী সেই কৃষ্ণ ভক্তের শরীরে আপনা আপনি প্রকাশিত হয়, অ্যাজ র্যানড্রপস ফলস ফ্রম দ্য স্কাই অন দ্য আর্থ, ঠিক আকাশ থেকে বৃষ্টির ধারা ঝরে যেমন পৃথিবীর বুকে পড়ে, ঠিক সেইভাবে দেবতাদের সমস্ত গুণাবলী এটা কৃষ্ণ ভক্তের শরীরে প্রকাশ পায়। দেবতাদের সৌন্দর্য, দেবতাদের ঐশ্বর্য, দেবতাদের বুদ্ধি, দেবতাদের স্মৃতিশক্তি সব কৃষ্ণ ভক্তের শরীরে আপনা আপনি প্রকাশিত হয়, মূর্খ যদি হয় সে লোক, জাগতিক লেখাপড়া যদি সে নাও জানে, সে যদি কৃষ্ণ ভক্ত হয়। ভগবান বলছেন
বুঝে তাহলে দেবতাদের সমস্ত গুণ তার শরীরে প্রকাশিত হবে, ও নিজেও বুঝতে পারবে। আর মানুষেরা ওই কৃষ্ণভক্তকে দেখে আনন্দ পাবে, কৃষ্ণভক্তের সঙ্গে সাক্ষাৎ হলেই হরে কৃষ্ণ বলবে, আর একটু কথা শুনতে চাইবে ওর কাছে, মানুষেরা আপনার থেকে আকৃষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি তো অত বড় ভক্ত হতে পারি নাই, তা আপনারা আকৃষ্ট হয়েছেন কিনা আমার উপরে কি মনে হচ্ছে না? আরেকদিনে একটু কথা শুনলে ভালো হবে, মনে হচ্ছে না আকৃষ্ট হয়েছেন না? এইটাই হচ্ছে ভগবানের কৃপা। আমি অত বড় ভক্ত হই নাই, সব গুণগুলো এখনো শরীরে আসে নাই, কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে এসে যাবে। আমরা মুখ দিয়ে যা বলবো তাই, যদি বলো পিঠে একটা ফোড়া হওয়ার তিন দিনের মধ্যে ফোড়া হয়ে যাবে একদম। কেউ কোনো মানুষ যদি বারো বছর একটা না কৃষ্ণ প্রসাদ খায়, আর যদি হরিনাম জপ করে তুলসী মালায়, তো ওর বাক্যটা হবে ব্রহ্ম বাক্য। আর ওকে যদি কেউ দুঃখ দেয় তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভক্তদেরকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে, জলের মতো তরল। কৃষ্ণ ভক্তদের যে পাত্রে ঢালবেন সেই পাত্রে রূপ ধারণ করবে। হ্যাঁ, ওই যে প্রভু আমাকে ডাকলো, প্রভু আসেন আমি চলে আসলাম, এবং বলে যান আমি চলে যাবো, জলের মতো। আবার কৃষ্ণ ভক্ত বলছে বজ্রের মতো কঠিন। কেমন? এখন যদি বলেন যে আপনি একটা সিগারেট খান, এইখানে আমি বজ্রের মতো কঠিন, কোটি টাকা দিলে সিগারেট খাবো, বজ্র যেমন কঠিন এরকম কঠিন, আর আগুনের মতো ভয়ঙ্কর। কৃষ্ণ ভক্ত কিছু করতে হবে না, আমার শরীরে যদি সত্যিকারের কৃষ্ণ ভক্তি থাকে। আর আপনারা যদি মনে মনে আমাকে গালি দেন, আমি শুনি নাই গালি, মনে মনে কেউ যদি খেপে যায় আমার উপরে, এই যে বক্তব্যগুলো দিচ্ছে অনেকে রাগ করতে পারে, বলছে আমার কিছু হবে না, ওর সর্বনাশ হবে। আমি তো শাস্ত্রের কথা বলছি, কোনো ব্রাহ্মণ যদি শুনে যদি হয় আমাকে গালিগালাজ করে, তা আমার কোনো ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? যে গালিটা দিচ্ছে তার ক্ষতি হবে, ক্ষতিটা কে করবে? আমি করবো না তো, ভগবানই করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলছে হরৌ অভক্তস্য কুত মহত গুণা, কৃষ্ণভক্তের শরীরে যদি সব গুণ প্রকাশিত হয় আপনা আপনি, আকাশে বৃষ্টি পড়ার মতো, আপনা আপনি যদি কৃষ্ণভক্ত হলে দেবতাদের গুণগুলো তার শরীরে চলে আসে। হরৌ অভক্তস্য কুত মহৎ গুণা, তো অভক্তের শরীরে সেই মহৎ গুণ কোথায়? বলছে নেই তো। কেন নেই? অভক্তরা কি করছে? বলছে এই জগৎকে ভোগ করার জন্য তারা চাকচিক্যময় জগতে ইন্দ্রতৃপ্তির জন্য অর্থনৈতিক উন্নতি করতে চাইছে আর নানান ধরনের পরিকল্পনা করছে, কিন্তু প্রকৃতির এক লাথিতে তাদের সমস্ত পরিকল্পনা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তাই রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করেছিলাম, বলছিল যে আমি মরতে চাই না বাঁচতে চাই, আর মাইকেল মধুসূদন বলেছিল কি জন্মিলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নেই, আর ভগবান শ্রীকৃষ্ণ বাঁচার উপায় দিচ্ছে। সেই শ্লোকটা উচ্চারণ করে বলছে বাঁচতে পারবেন, এমনভাবে মৃত্যুবরণ করবেন আত্মাটা গিয়ে একটা দেহ লাভ করবে আর মৃত্যু হবে, ওই দেহটা বুড়ো বুড়ি হবে, ভগবান দিবে ওই দেহটা বলছে, কিন্তু মৃত্যুর সময় তোমাকে আমার নাম করে মরতে হবে, তাহলে আমি ওই দেহটা দিব আত্মাকে। ওই দেহ লাভ করার জন্য আর মায়ের পেটে ঢুকতে হবে না, বীজের মধ্যে ঢুকতে হবে না, আর ডিমের মধ্যেও আত্মাকে ঢুকতে হবে। আত্মা যেমন ডিমের মধ্যে ঢুকে পাখি বা মাছ হয়, বীজের মধ্যে ঢুকলে গাছ হয়, আর মাতৃজঠরে যদি প্রবেশ করে পশু বা মায়ের, তাহলে আত্মাটা তখন পশুর দেহ বা মানুষের দেহ লাভ। তো ভগবান বলছে কোনো জায়গায় ঢুকতে হবে না তোমাকে, মরার সময় শুধু আমার নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা গীতার শ্লোক উচ্চারণ করে মরো, তাহলে কী হবে? বলে আমি চলে আসবো গোলকধাম থেকে দিব্য রথ নিয়ে, আর তোমার আত্মাটা যখন বেরোবে ওই দেহটা দান করবো, আর দিব্য রথে টেনে তুলবো, কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুহীন পৃথিবী গোলকধামে নিয়ে চলে যাবো। মৃত্যুহীন পৃথিবীর কথা গীতায় 15:6 আছে, এরপরে যদি আপনারা শুনতে চান আমাকে ডাকবেন, আমি চলে যাবো। মৃত্যুহীন পৃথিবীটা সেদিন ব্যাখ্যা করবো, একদিনও তো সব হবে না, গীতায় আছে 700 শ্লোক, কটা শ্লোক শুনবেন আজকে? সারা রাত ফুরে যাবে? কোনো কোনো জায়গায় বলে প্রভু আমরা সারা রাত শুনবো, না এরকম তো হবে না, সারা রাত শুনলে যেটুকু শুনছে ওটাও ফুরে যাবে, তাই না? বলুন যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থেন তম সূচিত অহর্ষি। তিনবার বলেন যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম
জন্ম মৃতস্যচ তস্মাদ অপরিহার্য অর্থেন তুম সুচিতম অহর্ষি। আরেকবার, যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যচ তস্মাদ অপরিহার্য অর্থেন তুম সুচিত অহর্ষি। মানেটা হচ্ছে বলুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হচ্ছে তার জন্ম অবশ্যম্ভাবী। এবার বলুন, কার জন্ম হচ্ছে কার মৃত্যু হচ্ছে? না, দেহটার জন্ম হচ্ছে না, আত্মার মৃত্যু হচ্ছে না, আত্মা আবার একটা দেহ লাভ করছে। দেহটারই জন্ম হচ্ছে, দেহটারই মৃত্যু হচ্ছে। হরে কৃষ্ণ, ভালো করে চিন্তা করুন, আত্মা যতক্ষণ দেহের মধ্যে থাকছে ততক্ষণ দেহটা সক্রিয়, দেহ থেকে বেরিয়ে গেলে তখন মৃত্যু হচ্ছে। তাহলে যখন একটা শিশুর জন্ম হচ্ছে, আসলে শিশুর জন্ম হচ্ছে না, শিশুর দেহটাও জন্ম হয়েছে, বুঝে গেল? আর যেদিন জন্ম হলো সেদিন থেকে মৃত্যুরও জন্ম হয়ে গেছে, সেদিন থেকে দেহটা মরতে শুরু করেছে। এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, চব্বিশ ঘন্টা, হ্যাঁ, এক মাস, এক বছর, এক বছর যদি সময় হয়ে গেলো তো এক বছরে মৃত্যু হয়ে গেলো না, প্রতি ক্ষণে তার মৃত্যু হচ্ছে। এইভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আয়ুটা বাড়ছে না কমছে, কমে যাচ্ছে, মানে মৃত্যু হয়ে গেছে। আমার যেমন 55 বছর বয়স হয়েছে, পৃথিবীর সব টাকা পয়সা দিলে ফেরা দিতে পারবে 55 বছরটা? আর আমি কয় বছর বাঁচবো এটাও কেউ জানে। হ্যাঁ, খুব জোর 10 বছর, না আরো 20 বছর বা 5 বছর, বা কালকে মৃত্যু হতে পারে, আইডিয়া করছি 10 বছর, কালকেও তো মৃত্যু হতে পারে, আজকে বুনিয়াদপুরে ফিরে যেতে পারবো না, তার ঠিক নেই। এই জন্য আমরা প্রস্তুত আছি, মৃত্যুকে ভয় নাই, ভয় হচ্ছে মৃত্যুর সময় যদি ভগবানের নাম করতে না পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ভগবান বলে দিয়েছে, মৃত্যুর সময় তোমার ফাইনাল পরীক্ষা, কত বড় টিকটি রাখছো আর কত বড় তিলক কাটছো, এটা মৃত্যুর সময় পরীক্ষাটা নিব। তো মৃত্যুর সময় যদি বলিস, বাবা আমায় কিন্তু মাংস দে বাবা, আমার খুব মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি আর বাঁচবো না, আমার সেই ইচ্ছা পূরণ কর। আর ছেলে এসে বলছে, বাবা মাংস খেও না, দাঁত নেই, খাবে কি করে, ডাক্তার নিষেধ করেছে, দিয়ে বাবা আমার সেই ইচ্ছা পূরণ কর। মাসি পিসিগুলা বলছে, এই কাঁধা তোর বাবা খাওয়া, মৃত্যুর পরে ভূত হয়ে তোর গলা টিপে ধরবে। এইবার ওই ভয়ের চোটে দৌড়ে গিয়ে একটু কম দামের পোলট্রি মুরগির মাংস নিয়ে রান্না করে কোনোরকম বাবার মুখে দিচ্ছে, বাবা খাও, সেই ইচ্ছা পূরণ করো আর আমাকে আশীর্বাদ করো, আমিও যদি তোমার মতো খেয়ে মরতে পারি। মৃত্যুর সময় আশীর্বাদ করে সত্যে পরিণত হয়, দেখুন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন এসেছে ওখানে, মৃত্যুর সময় হাজির হয়, তারই দুর্লভ মানব দেহধারী আত্মা, তোর মাংস খাওয়ার শখ হয়েছে, তোর মানব দেহটা মাংস খাওয়ার জন্য বানায়নি, পৃথিবীতে মাংস খাওয়ার শরীর আছে, কাঁচা মাংস খায় না, বাঘ ভালুক সিংহ খায় না, তোর মানব দেহটা দিয়েছিলাম আমার নির্দেশ পালন করার জন্য। এত মাংস খাওয়ার শখ হয়েছে, তোর দাঁতগুলো তো মাংস খাওয়ার মতো ছুচলো নয়, হাতে তোর নখর নেই, দাঁত কোটি কুড়াল দিয়ে মাংস সংগ্রহ করতে এসো, প্রকৃতিতে উপযুক্ত শরীর তোমাকে এবার দান করবে, মৃত্যুর সময় আকাঙ্ক্ষা পূরণ করে দেবে, কিন্তু এই মানব শরীরে তোর মাংস খাওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, এসো দুর্ল মানব দেহ পরিত্যাগ করো, বাঘের শুক্রপীঠের মধ্য দিয়ে বাঘের মাতৃ জঠরে প্রবেশ করো আর বাঘের দেহ ধারণ করো, সারাটা জীবন ধরে রক্ত মাংস হাড়পিত্ত খাও, এবার তোমার থাবা দিয়ে দিব, দাগটি কুড়াল লাগবে না, আর তোমার দাঁতগুলো দেবো ছুচুলো করে, মৃত্যুর সময় মাংস খাওয়ার আকাঙ্ক্ষা বাঘের শরীর লাভ। হরে কৃষ্ণ। কি আরেকটা উদাহরণ দেবো নাকি? এটা একটা গেল। এক রাজা বিছানায় মৃত্যুশয্যায় শায়িত হয়েছে, আর প্রজারা এসে প্রণাম করছে, রাজামশাই আপনি এখন মরবেন না, আর 5 বছর বেঁচে থাকেন, মৃত্যুর সময় আকাঙ্ক্ষা অনুসারে আত্মাকে ভগবান শরীরটা দেয়, মৃত্যুর সময় আকাঙ্ক্ষা অনুসারে। তো রাজা বলছে ভগবানকে, হে ভগবান, প্রজারা আমাকে আরো 5 বছর চাইছে ওই সিংহাসনে, তা আপনাকে আমাকে আর 5 বছর আয়ু দেন, আর যেন বেঁচে থাকতে পারি, ওদের ইচ্ছাগুলো পূরণ করুন। তো ভগবান এসে মৃত্যুর সময় আসেন, তিনি বলছেন মৃত্যুর সময় ফাইনাল পরীক্ষা, বলছে এই রাজার দেহে আবদ্ধ আত্মা, তোমাকে রাজার দেহ দিয়েছিলাম, রাজ সিংহাসন দান করেছি, কিন্তু ওই সিংহাসনে বসে যা করার দরকার সেটা তুমি করো, তুমি আমার নির্দেশ পালন করো। আবার তোমার রাজ সিংহাসনে বসার ইচ্ছা হয়েছে, যেহেতু তুমি আমার সন্তান, তোমার ইচ্ছা পূরণ করো, কিন্তু মানব দেহে নয়, এসো দুর্লভ মানব দেহ পরিত্যাগ করো আত্মা, আর ওই সার্পকার দেহ ধারণ করো, আর ওই রাজ সিংহাসনের চেয়ারের ফাটায় কিছুকাল বাস করো। সার্পকার তো কোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, সার্পকার তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় না,
চেয়ারের ফাটা ছাড় পোকা তৈরি হয়েছে, মানব দেহ পেয়ে তার অপব্যবহার করবেন, গতি হবে ওইটা। এক লোক একটা বিশাল বাড়ি বানিয়েছে 50 লক্ষ টাকা খরচা করে 30 বছর বয়স, বলছে হিসাব করে যে 80 বছর বাঁচলে আরো 50 বছর এই বাড়িতে থাকবে, কিন্তু 3 মাসের পরেই ওর রোগ ধরে গেছে। ডাক্তার বলে দিয়েছে এটা অকাল মৃত্যু হবে, বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার মানে ভেতরে পচন ক্রিয়া শুরু হয়ে গেছে শরীরটা, বুঝে যাচ্ছে। এবার ওকে আর ওষুধপত্র খাওয়া না, বাড়িতে পড়ে আছে, কান্নাকাটি করছে, হে ভগবান আমাকে কি এই বাড়িতে থাকার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না? ভগবান এসেছেন, বলছে হবে, তোমাকে দুর্লভ মানব দেহটা এই বাড়িতে ঘুমানোর জন্য দেয়নি, এটা হচ্ছে জেলখানা। এই সমগ্র পৃথিবী আমাদের সংসার হচ্ছে কারাগার, এখানে সবাই আমরা শাস্তি পাচ্ছি। আমাদের সংসারের জীবন দুটো পাথরের চাকির নিচে অবস্থিত, এক মুষ্টি কালাইয়ের মতো। পাথরের জাতা দেখেছেন না? কালাইদের সাইডে লাঠি দিয়ে ঘুরান, কালাইগুলো কেমন ঘুরা হয়। আমরা সবাই সংসার জীবনের গুঁড়ো হয়ে গেছি। ভগবান বলছে তোমার দুর্লভ মানব দেহটা এই বাড়িতে 80 বছর থাকার ইচ্ছা হয়েছে, মানব দেহটা তো ওই জন্য নয়, তোর যখন এই বাড়িতে মৃত্যুর সময় থাকার আকাঙ্ক্ষা হয়েছে আর ইচ্ছা পূরণ করে দেবে। এসো দুর্লভ মানব দেহ পরিত্যাগ করো আত্মা, আর টিকটিকির দেহ ধারণ করো, আর বাড়ির আনা চেকানা যে ঘুরে বেড়া, দেওয়ালে এইভাবে যেতে পারবে, এইভাবে উঠতে পারবে, এইভাবে যেতে উল্টো দিকে, এরকম শরীর পৃথিবীতে কেউ বানাতে পারবে না, আমি বানিয়ে দেবো। তোমার বাড়িতে থাকার আকাঙ্ক্ষা একদম মানে পূর্ণ করে ফেলো, চড়ে বেড়াও গোটার বাড়ির দেওয়ালে, আনা চেকানা আছে, বিছানা বালি যেখানে খুশি তুমি দৌড়াও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এইভাবে আত্মার দেহান্তর প্রক্রিয়া করে।